হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে এখন বাজে হচ্ছে 9:30, আর আজকে সানডে, আর আমার স্নান টান সকলের সমস্ত কাজ হয়ে গেছে। আর এই যে আমি ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, এই যে ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট বানিয়েছি লুচি আর তরকারি, সাদা আলু তরকারি। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, বেঙ্গলি ব্লগার নন্দিতা। নন্দিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি নন্দিতা চলে এসেছি আপনাদের সামনে সানডে স্পেশাল ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার কথা বলছি, ঠিক আছে? আর আজকে কী কী লাঞ্চ বানাবো সেটাও শেয়ার করবো, ঠিক আছে? তাহলে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আজকের বাজারও আমার হাজব্যান্ড করে নিয়ে এসছে। তাহলে দেখুন কী কী বাজার করে নিয়ে এসছে। আর এইগুলোকে ধুয়ে রোদ্দুরে রেখেছি, তারপর কিছুক্ষণ থাক, তারপর তুলবো, আর তারপরে আবার পরে কথা বলছি, ঠিক আছে? আর এই দেখো আমার ভাত ফুটে গেছে, আর কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আর এই দেখো কাটা পোনা মাছ, ঠিক আছে? আর কি সমস্ত যা যা রান্না আজকে হবে সমস্ত কিছু আজকে রেডি করে নিয়েছি, সবকিছু রেডি করে নিয়েছি। ভাত হয়ে গেছে, আর আজকে রান্না করবো মাছের মাথা পুঁই শাক, আর পাতলা করে মাছের ঝোল, আর আমড়ার চাটনি। ব্যাস, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এবার দেবো পেঁয়াজ। মাছের ঝোল করার জন্য দিয়ে দেবো আলু। তাহলে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা আর টমেটো, কাঁচা লঙ্কা বাটা। আর এই মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট কুক হবে। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে মাছটা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এইটার মধ্যে দিয়ে দেবো জল। আর এই জলটা ফুটে উঠলে দিয়ে দেবো মাছ। তাহলে আমার মাছের ঝোল রেডি। এই কড়াইটার মধ্যে বসিয়ে দেবো আমি আমড়ার চাটনিটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু তেলও ছিল, তেলটা গরম হলে সর্ষে ফোড়ন দেবো। আর এই দেখুন আমি কড়াইটার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর সর্ষেটা রীতিমতো ছিটকাচ্ছে বাবা। আমরাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন, আর অল্প সামান্য একটু হলুদ। আমার মাছের ঝোলটাও ফুটে গেছে। আলুগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো মাছ। মাছের মাথা দিয়ে পুঁই শাক, তার মধ্যে তেলের মধ্যে, তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি,
পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়া হোক। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এটার মধ্যে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটা। এবার দেবো নুন, স্বাদ মতো নুন, নুন হলুদ লঙ্কাগুলো, জিরে গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এই মাছের মাথাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর দেখুন পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি, আর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলেই এই পুঁই শাক থেকে যা জল বেরোবে ওটাতেই পুঁই শাকটা কুক হয়ে যাবে। তাহলে আর বেশি কথা বলবো না, এবার কথা বলবো লাঞ্চ করার সময়, ঠিক আছে? আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন বাজে দুপুর 1:30, ঠিক আছে? আর ফাইনালি এবার দেখিয়ে দেবো যে আমি কী কী রান্না বান্না করলাম, ঠিক আছে? তাহলে চলুন দেখিয়ে দিই কী কী রান্না করেছি। তাহলে আমি চলে এসেছি লাঞ্চ টেবিলে, এবার শেয়ার করবো আমি কী কী রান্না করেছি। ভাত, আর এটা মাছের ঝোল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক আমড়ার চাটনি। তাহলে সবকিছু রেডি, এবার ভোজনের পালা, তাহলে শুরু করে দিই। তাহলে লাঞ্চ কমপ্লিট, আর বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাহলে একটু ঘুম হলে আর মন্দ কি, তাই না? তাহলে একটু রেস্ট করে নিই, তারপর আবার পরে কথা বলবো, ঠিক আছে? তাহলে টাটা, আপনারা সবাই রেস্ট করুন, ঠিক আছে? টাটা। এখন বাজে বিকেল 5টা, আর দেখো অবস্থাটা কিরকম, বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে, আকাশ চমকাচ্ছে মাঝে মাঝে, দেখো বুঝেছো কিরকম বৃষ্টি পড়ছে। যেহেতু বিকেল 5টা বাজে আর বৃষ্টি ঝরেই যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাহলে আর তার উপরে হাজবেন্ড বাড়ি আছে, রবিবার ছুটির দিন, তাহলে এক কাপ চা তো খেতেই হবে। আর রবিবার ছুটির দিনে বরের সঙ্গে মানে চা খাওয়ার মজাটাই আলাদা। তাহলে চলুন চলে যাই রান্নাঘরে, ঠিক আছে? Thank you.
ডিনার হয়ে গেছে আর এবার একটু স্কিন কেয়ার করবো, নাইট টাইম স্কিন কেয়ার করার পর তারপরে শুয়ে পড়বো বাস। তাহলে আজকে সানডে ব্লগটা এখানেই, তাহলে আর বেশি কথা বলবো না, সবাইকে গুড নাইট জানিয়ে আমার ব্লগটা এখানে শেষ করলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, খুব খুশি থাকবেন, হাসি খুশি থাকবেন বাস। তাহলে গুড নাইট, টাটা। হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাকে।